নরসিংদী শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও 4 জন গেল রাত 3টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই সাভারের একটি পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারী বলে জানা গেছে পুলিশ জানায় মাইক্রোবাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাত 3টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যায় 5 জন এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের আহত 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে নরসিংদীতে রোড অ্যাক্সিডেন্টে মোট 7 জন মারা গেছে আমাদের কাছে প্রথম 6 জনকে নিয়ে আসে অ্যাক্সিডেন্টের এর মধ্যে হচ্ছে একজন মৃত নিয়ে আসেন আর একজনকে আমাদের এখানে চিকিৎসারত অবস্থায় মারা যান আর 4 জনকে আমরা চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজে রেফার করি আর পরবর্তীতে আরও 5 জন মৃত নিয়ে আসে আমরা তাদেরকে দেখে তাদেরকে আমরা মর্গে স্থানান্তর করি মোট 7 জন মৃত দেহ আমাদের মর্গে এখন আছে এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন চলে যাচ্ছি সুমনের কাছে সুমন দুর্ঘটনার সর্বশেষ কি খবর আছে কি পরিস্থিতি ওখানকার আমাদেরকে জানান আপনি জানেন যে গতকাল রাত 3টার দিকে ঢাকার সাভার থেকে সাভার এর এসবি নিটিন লিমিটেডের কর্মকর্তা এবং কর্মচারীরা তারা পিকনিকের জন্য সিলেট যাচ্ছিলেন এবং তারা তাদের গাড়ি যখন ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ইটাখলায় পৌঁছে তখন বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ভয়াবহভাবে মাইক্রোবাসটি ধুমড়ে মুছতে যায় এবং এই মাইক্রোবাসে যারা ছিলেন তারা সকলেই হতাহত হয়েছেন এতে ঘটনাস্থলে 4-5 জন নিহত হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে এই দুর্ঘটনায় আহত 4 জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রকৃতপক্ষে ঘটনায় হতাহত সকলেই আশঙ্কাজনক অবস্থা হওয়ার কারণে প্রাথমিকভাবে তাদের পরিচয় পেতে প্রশাসনকে ব্যাক পেতে হয়েছে তবে সকালে এসবি নিটিন লিমিটেডের জিএম অ্যাডমিন তিনি নরসিংদী সদর হাসপাতালে এসেছেন এবং নিহতদের পরিচয় শনাক্ত করেছেন ইতিমধ্যে ঘটনাস্থলে নরসিংদী জেলার পুলিশ সুপার এবং হাইওয়ে পুলিশের ডিএজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন একই সঙ্গে স্বজনদের জন্য তারা অপেক্ষা করছেন স্বজনরা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এই ছিল নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহতের ঘটনায় আমার কাছে সর্বশেষ খবর সুমন আপনাকে ধন্যবাদ দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন বর্মন